ধরেন একজন বয়স্ক ভদ্রলোক, একজন সাদকা মুসলিম, আলহামদুলিল্লাহ পাঁচ রাত নামাজ পড়েন, হজ করে এসেছেন একজন হাজি, তিনি রোজার মাসে সবগুলো রোজা রাখতেন আর জাকাতও দিতেন, খুবই ধার্মিক মুসলিম, কিন্তু তার কোন রকম লেভেল ছিল না, মাথায় টুপি থাকত না, মুখে দাড়িও ছিল না। একদিন সেই লোক বাজারে গেলেন কিছু ফলমূল কিনতে, ফলের দোকানে গেলেন, আর সেই ফলের দোকানে যে ছেলেটা বসেছিল তাকে বললেন, বেটা শোনো, তুমি আমাকে সালাম দিলে না কেন? সেই ছোট ছেলেটা বলল, আঙ্কেল, ভেবেছিলাম আপনি হিন্দু। চিন্তা করেন, এই ছেলেটা সেই ধার্মিক বয়স্ক লোককে ভেবেছে একজন মুসলিম। কোন মুসলিমের জন্য সবচেয়ে অপমানজনক হল তাকে মুসলিম বলে ডাকা, কোন মুসলিমকে মুসলিম বলে ডাকা, এর চাইতে বড় অপমান আর নেই। আর পবিত্র কোরআনের সূরা নিসার 48 নম্বর আয়াতে বলা হয়েছে, এছাড়াও সূরা নিসার 116 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ক্ষমা করবেন না যদি কাউকে শরীক করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। অন্য যে কোনো অপরাধ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, তবে আল্লাহর পাশাপাশি কাউকে ইবাদত করলে শিরক কখনোই ক্ষমা করবেন না, কারণ শিরক করা হচ্ছে সবচেয়ে খারাপ গুনাহ। আমি একটা প্রশ্ন করি, কাকে দোষ দেব? ছেলেটা যে লোকটাকে মুশরিক ভেবেছে এজন্য কাকে দোষ দেব? পবিত্র কোরআনের সূরা মাইদার 72 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, লাকাদ কাফারাল্লাযিনা কালু ইন্নাল্লাহা ওয়াল মাসীহ বিন মারিয়ামা, যে তারা বলে খ্রিস্টানরা যে মরিয়মের পুত্র যীশু খ্রিস্ট হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঈসা মসীহ আলাইহিস সালাম মরিয়মের পুত্র, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর কোরআন বলছে ওয়াকালাল মসীহ, অথচ মসীহ বলেছেন ইয়া বানী ইসরাঈল, হে ইসরাঈলের সন্তানেরা, আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, তিনি আমাদের সকলের প্রতিপালক, ইন্নাহু মায়াশরিক বিল্লাহ, কেউ যদি কাউকে আল্লাহর সাথে শরীক করে থাকে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে নিষিদ্ধ করবেন, ওয়ামালাহুন্নার, ওয়ামানিজ জালিমিনা মিনান নিসার, তার আবাসস্থল হবে জাহান্নাম, আর জালিমদের জন্য পরকালে কোনো সাহায্যকারী নাই। পবিত্র কোরআন বলছে যে ইন্নাহু মায়াশরিক বিল্লাহ, কেউ যদি কাউকে আল্লাহর সাথে শরীক করে থাকে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, আল্লাহ তার জন্য জান্নাতকে নিষিদ্ধ করে দেবেন। যদি কেউ শিরক করে সে তাহলে জাহান্নামে যাবে, যদি মুশরিক অবস্থায় মারা যায় সে জাহান্নামে যাবে। আমি একটা প্রশ্ন করি, এখানে কাকে দোষ দেবেন? যদি একজন অল্প বয়স্ক মুসলিম কোন বয়স্ক ধার্মিক মুসলিমকে মুশরিক বলে কাকে দোষ দেবেন? ছেলেটাকে কোনো দোষ দিতে পারবেন না, সে তো নিষ্পাপ। যদি কাউকে দোষ দিতে হয় তিনি সেই বয়স্ক ভদ্রলোক, যে কেন সেই লোকের কোনো লেভেল নেই। যদি লেভেল দিয়ে উদ্দেশ্য বোঝা যায় তাহলে সেটা আপনার থাকা উচিত। আর মুসলিম মহিলাদের জন্য লেভেলটা কি হবে, কি হবে লেভেলটা, তাদেরও একটা লেভেল আছে। পবিত্রকরণ বলছে সূরা নূরের 31 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে মুমিন নারীদেরকে বলো তারা যেন দৃষ্টি সংযত করে, লজ্জাস্থানে হেফাজত করে, আর যা তারা সাধারণত প্রকাশ করে থাকে সেটা ছাড়া যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, মাথার কাপড় দিয়ে যেন বক্ষতে সাবৃত করে, এবং তাদের সৌন্দর্য প্রকাশ করে শুধু তাদের স্বামী, তাদের বাবা, তাদের পুত্র, এরকম কিছু পুরুষের তালিকা আছে যারা তাদের নিকটাত্মীয় আর যাদেরকে বিয়ে করতে পারবে না। এই হিজাব পালনের নিয়মগুলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে আছে। হিজাবের নিয়ম প্রধানত ছয়টা, প্রথমটা হল পুরুষ আর নারীর হিজাবের বিস্তৃতি বা সীমা, পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত, নারীদের জন্য পুরো শরীরটাই ঢেকে রাখতে হবে শুধুমাত্র মুখ আর হাতের কবজি বাদে, কিছু বিশেষজ্ঞ বলেন গোড়ালির নিচে পায়ের পাতাও খোলা রাখতে পারে, আবার কেউ কেউ বলেন যে মুখ আর হাতের কবজিও ঢেকে রাখতে হবে, এটা হল সীমা। এছাড়া বাকি পাঁচটা নিয়ম সেটা পুরুষ এবং নারীর জন্য একই। দুই নম্বর নিয়ম, তারা যে পোশাক পরবে সেটা এমন টাইট হবে না যাতে শরীরের কাঠামো বোঝা যায়। আমাদের মধ্যে এমন অনেক মুসলিম ভাই আছেন যারা জিন্স পরেন, তারা পরে স্ট্রেচ জিন্স, স্কিন টাইট স্ট্রেচ জিন্স, তারা স্কিন টাইট জিন্স পরে,
আর পুরুষের হিজাব হল নাভি থেকে হাঁটু পর্যন্ত। এমন কোন পোশাক পরবে না যাতে এই অংশের কাঠামো বোঝা যায়। স্কিন টাইট প্যান্টে শরীরের কাঠামো বোঝা যায়, এটা অনুমতি নেই। তিন নম্বর, তারা যে পোশাক পরবে সেটা এমন স্বচ্ছ হবে না যাতে ভেতরটা দেখা যায়। মুসলিম নারীরা যখন পোশাক পরবে তারা হয়তো ঢিলে ঢালা পোশাক পরবে, কিন্তু সেটা অনেক স্বচ্ছ হতে পারে জর্জেট বা এই ধরনের কাপড় দিয়ে, এটার অনুমতি নেই। চার নম্বর, পোশাকটা এমন আকর্ষণীয় হবে না যাতে বিপরীত লিঙ্গের কেউ আকৃষ্ট হয়। পাঁচ নম্বর, এটা অবিশ্বাসীদের পোশাকের মতো কখনোই হবে না। যে কোনো লেভেল যেটা অবিশ্বাসীদের বিশেষ কোন চিহ্ন, মুসলিমরা সেটা পড়তে পারবে না। যেমন ধরুন, একজন মুসলিম ক্রস পড়তে পারবে না, এটা খ্রিস্টানদের জন্য একটা বিশেষ প্রতীক। কপালে অমলেখা থাকবে না, এটা হিন্দুইজমের একটা প্রতীক। মাথার উপর কোনো টিকা থাকবে না, এটাও হিন্দুইজমের একটা প্রতীক। একজন মুসলিম এমন কোন লেভেল লাগাবে না যেটা আমরা অবিশ্বাসীদের প্রতীক হিসেবে জানি। আর ছয় নম্বর নিয়মটা হল, তারা এমন পোশাক পরবে না যেটা বিপরীত লিঙ্গের পোশাকের মতো হয়। যদি আপনারা পশ্চিমা দেশে যান, সেখানে অনেক পুরুষকে দেখবেন তারা কানে দুল পরে থাকে, এক কানে দুল পরে। এক কানে দুল পরা একটা ফ্যাশন, কিন্তু এক কানে যে দুল পরবে তার একটা অর্থ আছে। আর ইন্ডিয়ায় দেখবেন আমেরিকানরা যা করে কয়েকদিন পরে আমরাও সেটাই করি। এই জিনিসটা আপনারা এখন বোম্বেতেও দেখবেন, পুরুষরা এক কানে দুল পরে। ইসলামিক শরিয়া অনুযায়ী আপনি এমন পোশাক পরবেন না যেটা বিপরীত লিঙ্গের পোশাকের মতো হয়। আর নারীদের এই হিজাবের কারণটা পবিত্র কোরআনের সূরা আহজাবের 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে, হে নবী, তুমি তোমার স্ত্রীদের আর মুমিন নারীদের বলো যে যখন তারা বাইরে যায় শরীরে যেন চাদর জড়িয়ে নেয়, যাতে করে তাদের সহজে চেনা যায়, আর এতে করে তাদের উত্তপ্ত করা হবে না। পবিত্র কোরআন বলছে নারীদের হিজাব পালন করতে বলা হয়েছে যাতে করে তাদেরকে সহজে চেনা যায়, আর এতে করে তাদেরকে উত্তপ্ত করা হবে না। উদাহরণ হিসেবে ধরেন, দুই বোন, দুই যমজ বোন, আর তাদের দুজনেই খুবই সুন্দরী, দুজনে সমান সুন্দরী। যদি তারা বোম্বের রাস্তায় হেঁটে বেড়ায় আর এই দুই বোনের একজন সে ইসলামিক হিজাব পরে আছে, তার পুরো শরীর ঢাকা, শুধুমাত্র মুখ আর হাতের কবজি বাদে, আর অন্য বোন সে পশ্চিমা পোশাক পরে আছে, একটা স্কার্ট আর একটা মিনি, রাস্তা দিয়ে দুজনে হাঁটছে, আর রাস্তার এক কোনায় একটা মাস্তান দাঁড়িয়ে আছে, একটা বখাটে ছেলে মেয়েদের উত্তপ্ত করার জন্য, সুযোগ পেলেই সে মেয়েদের উত্তপ্ত করবে। আমি একটা প্রশ্ন করি, সে কোন মেয়েটাকে উত্তপ্ত করবে? সেই মেয়েকে উত্তপ্ত করবে যে হিজাব পরে আছে, নাকি তাকে উত্তপ্ত করবে যে স্কার্ট আর মিনি পরে আছে? কোনটাকে উত্তপ্ত করবে? স্বাভাবিকভাবেই ছেলেটা উত্তপ্ত করবে তাকে যে স্কার্ট আর মিনি পরে আছে। সেজন্য পবিত্রকরণ বলছে নারীদের হিজাব পালন করতে বলা হয়েছে যাতে করে তাদেরকে উত্তপ্ত না করে। এমন অনেক মুসলিম বোন আছে যারা এমন অজুহাত দেখায় যে যখন আমরা হিজাব পালন করি, যখন আমরা স্কার্ফ পরি, অথবা যখন আমরা চাদর পরি, কাপড় দেই, লোকজন আমাদের দিকে তাকিয়ে থাকে, তাহলে বিনা কারণে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। আমি তাদের বলি, আমি এবারে একমত, এমনটা হতে পারে, কারণ আপনি একেবারে আলাদা, আপনার আশেপাশে কেউ হয়তো হিজাব পরেনি, সেক্ষেত্রে আপনি হিজাব পরলে লোকজন আপনার দিকে তাকাতেই পারে, কারণ আপনি একদম একদম আলাদা, অন্য সবার চাইতে আলাদা, এমন ঘটনা ঘটতে পারে। তবে আমি তাদের বলি, আপনি হিজাব করলে লোকে যদি আপনার দিকে তাকায়, তারা লোভের দৃষ্টিতে তাকায় না, তারা তখন আপনার দিকে শ্রদ্ধার সাথে তাকায়, এটাই পার্থক্য। স্কার্ট আর মিনি পরা কোনো মেয়ের দিকে পুরুষরা সেদিকে তাকায় লোভের সাথে, হিজাব করলে তারা আপনাকে দেখে, আপনার দিকে তাকায় শ্রদ্ধার সাথে, তারা আপনার দিকে তাকাচ্ছে কারণ আপনি অন্যদের চাইতে আলাদা, তখন তারা আপনার দিকে শ্রদ্ধার সাথে তাকায়। তবে এই প্রশ্নটা তাদের করতে পারেন যারা হিজাব পালন করে। আর এমনকি আমার বোনও আলহামদুলিল্লাহ, সেও বলেছে যে যেহেতু সে হিজাব পরে আলহামদুলিল্লাহ, আশেপাশের লোকজন তাকে শ্রদ্ধা করে, যখন তারা কোনো বাসে ওঠে তাদের সিট ছেড়ে দেয় আলহামদুলিল্লাহ, এতে করে নারীদের সম্মান বেড়ে যায়। আর অনেক মহিলায় ভাবেন যদি তারা হিজাব পালন করতে চান তাহলে কালো বোরখা পড়তে হবে, এটা আবশ্যিক। কোন জায়গায় ইসলামিক শরিয়া এমন কথা বলেনি যে ইসলামে নারীরা শুধু কালো বোরখাই পরবে। যদি বিপরীত লিঙ্গের কেউ সেই পোশাকে আকৃষ্ট না হয়
সেটা যে কোনো রঙের হতে পারে, বাদামি রঙের হতে পারে, নীল রঙের হতে পারে, সাদা হতে পারে, ছাই রঙের হতে পারে, যে কোনো রঙ হতে পারে। হয়তো সবাই কালোটাই বেছে নেয়, কারণ যদি আপনি কালো বোরখা পরেন তাহলে পরিষ্কার কোনটা হবে, প্রতি সপ্তাহে একবার বা দুই সপ্তাহে একবার। যদি সাদা বোরখা পরেন তাহলে হয়তো প্রতিদিনই ধুতে হতে পারে বা একদিন পরপর ধুতে হতে পারে। এখন আপনি বেছে নেন, কালো বোরখা পরতে পারেন সপ্তাহে একবার ধোবেন, সাদা বোরখা পরেন বা হালকা রঙের বোরখা পরেন তাহলে প্রায় প্রতিদিনই ধুতে হবে, আপনি এটা বেছে নেন। ইসলামিক শরিয়া এমনটা বলছে না যে বোরখাটা কালো হতে হবে, আপনি চাইলে কালো বোরখা পরতে পারেন, অন্য রঙও পরতে পারেন, যদি আপনি হিজাব পালনের ছয়টা নিয়মই ঠিকভাবে মেনে চলেন। এমন অনেক মুসলিম আছে বিশেষ করে ইন্ডিয়ায় যাদের নামের পদবিটা একটু অন্যরকম, আর এমন অনেক পদবি আছে যে পদবিগুলো অমুসলিমদের নামেও আছে, বিশেষ করে সেই সব মুসলিম যারা কোনকান অঞ্চলে থাকে। কোনকানি, এমনকি আমিও কোনকানি, কোনকানিদের ক্ষেত্রে এটা দেখা যায়। আর যদি আপনি সেখানে কোন মুসলিমের পদবিটা লক্ষ্য করেন, কোনকান অঞ্চলের মুসলিমদের দেখেন, তাদের পদবিগুলো অমুসলিমদের মতো, হিন্দুদের মতো। হয়তো দেখবেন একজন ঠাকুর, মুসলিম ঠাকুর আর হিন্দু ঠাকুর, আরো দেখবেন প্যাটেল, মুসলিম প্যাটেল আর হিন্দু প্যাটেল, আরো দেখবেন নায়ক, যেমন আমারও পদবি নায়ক, দেখবেন মুসলিম নায়ক আবার হিন্দু নায়ক, দেখবেন পাভাস্কার, মুসলিম পাভাস্কার আবার হিন্দু পাভাস্কার। এছাড়াও গুজরাট অঞ্চলের মুসলিমদের দেখবেন তাদের পদবি হয়তো শাহ, দেখবেন মুসলিম শাহ আবার হিন্দু শাহ। এছাড়াও দেখবেন দেশাই, মুসলিম দেশাই তারপরে হিন্দু দেশাই। আমরা এই পদবিগুলো দেখে বুঝতে পারবো না যে সেই লোক কি মুসলিম নাকি অমুসলিম। যদি আপনারা আমাদের নবীজির জীবনে দেখেন, নবীজি কখনোই পরিবারের পদবি বদলাতে বলেননি, তিনি কখনোই পরিবারের পদবি বদলাতে বলেননি। কারণটা জানেন, পরিবারের পদবি আপনার শেকড়টা দেখায়, আর এই বংশ পরিচয়টা খুবই গুরুত্বপূর্ণ ইসলামে। সেজন্য নবীজি এ কথা কখনোই বলেননি যে মুসলিমরা পরিবারের পদবি বদলাবে, নামটা তার যাই হোক। কারণ আপনি যদি জানেন নায়েক কোনকানি কোনকান অঞ্চল থেকে এসেছেন, তার শেকড়টা জানতে পারবেন। ঠাকুর এই মুসলিম কোনকান অঞ্চল থেকে এসেছেন, শাহ আপনি গুজরাট থেকে এসেছেন, আপনি জানতে পারবেন সেই লোক কোন অঞ্চল থেকে এসেছেন। তবে প্রায় দেখা যায় এই পদবিগুলো বাদে যেগুলো অমুসলিমদের পদবির মতো, এছাড়াও অনেকের নাম দেখবেন তাদের নামগুলো অমুসলিমদের মতো। মুসলিম মহিলারা হয়তো দেখবেন যে কারো নাম কিশোয়ার, দেখবেন মুসলিম কিশোয়ার আবার অমুসলিমও কিশোয়ার। এছাড়াও দেখবেন নামটা হয়তো শিলা, অনেক মুসলিম মহিলা যাদের নাম আছে শিলা, হিন্দুদের নামও হয় শিলা। দেখবেন দানিশ, মুসলিম দানিশ আবার পার্সি দানিশ, এ ধরনের অনেক নাম বিভিন্ন ধর্মে আছে। আর এইসব মুসলিমরা যাদের নামের পদবি অমুসলিমের মতো, যেমন ঠাকুর, প্যাটেল বা নায়েক, তারা পরিস্থিতির সুবিধা নিতে চান, আর তারা নিজেদের আলাদাভাবে তুলে ধরেন। যদি তারা কোনো মুসলিমের সাথে দেখা করে, মুসলিমদের কিছু নাম সহজে বোঝা যায়, সহজে বুঝতে পারবেন যে সে মুসলিম, যেমন আবদুল্লাহ, সুলতান, মোহাম্মদ, জাকির, এ ব্যাপারে সন্দেহ নেই যে আবদুল্লাহ, জাকির, মোহাম্মদ, সুলতান এই নামগুলো মুসলিম, কোনো সন্দেহ নেই। তাহলে নামটা যদি এমন হয়, সহজে বোঝা যায় একেবারে স্পষ্টভাবে, তখন সন্দেহ থাকবে না যে সে একজন মুসলিম। তবে কিছু মুসলিম সুবিধা নিতে চায়, যদি তাদের নামের পদবিটা হয় অমুসলিমদের মতো, কোন মুসলিমের সাথে দেখা হলে তারা তখন পুরো নাম বলে, যেমন মোহাম্মদ নায়েক পুরো নাম, এটা আসলে আমার ভাইয়ের নাম। আর যদি অমুসলিমের সাথে দেখা হয় তারা বলে এম নায়েক, এটা হতে পারে মনোয়ার নায়েক, হতে পারে মনোজ নায়েক, আমার ভাই এমনটা করেন না। আমি একটা উদাহরণ দিচ্ছি যাতে কেউ আঘাত না পান, কেউ যেন মনে না করেন আমি তাকে আঘাত করছি। আর এমনটা কমন, তারা লেখে এম নায়েক, শুধু এম নায়েক, অথবা এম এ নায়েক, এম ডি নায়েক, ইত্যাদি ইত্যাদি। বুঝতেই পারবেন না সে মুসলিম নাকি অমুসলিম। আর মুসলিমদের সাথে দেখা হলে তারা তখন পুরো নাম বলে। তাহলে এভাবে নাম বলা ইচ্ছাকৃতভাবে সুযোগ নেওয়ার চেষ্টা, যে মুসলিমের সাথে কথা বললে হয়তো ভালো কাস্টমার খুঁজছি, তার সামনে বলবো আমি মুসলিম, অমুসলিমের সাথে কথা বললে আমি তাকে প্রতারিত করতে চাই, এটা আসলে এক ধরনের প্রতারণা, আর ইসলাম সবসময় এগুলোর বিরুদ্ধে।
যদি আপনার নামটা অমুসলিম নামের মতো হয়, অমুসলিম পদবি হয়, সমস্যা নেই, ঠিক আছে। তবে সত্যি কথাটা গোপন করে আপনি লোকজনের সমর্থন আদায় করতে পারেন না, ইসলাম এটার অনুমতি দেয় না। আমরা আমাদের নাম নিয়ে গর্বিত আলহামদুলিল্লাহ, আর নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দেই। আপনারা যখন স্কুলে যান তখন বিশেষ একটা ইউনিফর্ম পরেন, যদি সেন্ট পিটার্স স্কুলে যান, আমি সেখানে পড়েছি, ছাই রঙা প্যান্ট আর সাদা শার্ট, একেবারে তখনই বুঝে ফেলবেন সেন্ট পিটার্স স্কুলের ইউনিফর্ম পরে সেন্ট পিটার্স স্কুলের একজন ছাত্র। যদি সেন্ট মেরিজ স্কুলে যায় সাদা প্যান্ট আর সাদা শার্ট পরবে, এতে বোঝা যায় সে হল সেন্ট মেরিজ স্কুলের একজন স্টুডেন্ট। এছাড়া তাদের বিভিন্ন রঙের টাই দেখবেন, এতে সহজে বোঝা যায় সেজন্য তারা পরে ইউনিফর্ম, যেটাকে বলে স্কুল ইউনিফর্ম। এতে চিনতে সুবিধা হয়। আমাদের এই যে প্রতিষ্ঠানটা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, আমাদেরও একটা লেভেল আছে IRF এ। অনেক জায়গায় দেখবেন নীল রঙের ব্লেজার পরে অথবা বিশেষ রঙের প্যান্ট, নেভি ব্লু প্যান্ট আর হালকা নীল শার্ট। আর ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে আমাদের লেভেল হল টুপি আর দাড়ি। কোন লোক যদি IRF এ যোগ দিতে চায় তাহলে প্রথমে যেটা লাগবে, আমরা তাদের বলি যে যদি এখানে যোগ দেন এটা আবশ্যিক যে মাথায় টুপি পরবেন আর মুখে দাড়ি রাখবেন, অন্য কোনো সুযোগ নেই। দাড়িটা মানাক বা না মানাক এটা আবশ্যিক। যদি আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে এটা রাখেন, ইনশাআল্লাহ আপনি সওয়াব পাবেন, সেজন্য এটা করা উচিত। তাই এটা আপনি পছন্দ করেন বা না করেন, যদি IRF এ যোগ দিতে চান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে কর্মচারী বা কর্মকর্তা হিসেবে, এটা আবশ্যিক, মাথায় টুপি পরবেন, মুখে দাড়ি রাখবেন। আলহামদুলিল্লাহ এটাই আমাদের লেভেল। IRF এর জন্য আমরা ইসলামের লেভেলটাকে বেছে নিয়েছি, এটা আবশ্যিক। ডাক্তারকে দেখেন, যখন কেউ ডাক্তারি পাশ করে, আগে নাম ছিল মিস্টার অমুক তমুক, পরে হয়ে যায় ডক্টর অমুক তমুক, কারণটা জানেন? কারণ ডাক্তার হওয়া আলহামদুলিল্লাহ এটা একটা মহৎ পেশা, আপনার সম্মান বাড়ায়, অন্যান্য মানুষ তারাও ভালো, তবে আমি একজন ডাক্তার, এটা খুব মহৎ পেশা, তাই মিস্টার থেকে ডক্টর হয়ে যায়। আর ডাক্তার যদি কার্ড বানায়, সেখানে থাকে একটা ক্রস তার গাড়িতে বা যানবাহনে, বোঝা যায় তিনি ডাক্তার। ধরুন একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর তার কোনো সাহায্যের প্রয়োজন, যদি সে কোনো অ্যাক্সিডেন্ট করে, তাহলে সে ডাক্তারের গাড়িটা দেখলে বুঝবে, হ্যাঁ এই লোকটা তো, এই গাড়ির লোকটা তো ডাক্তার। যদি লেভেল দিয়ে উদ্দেশ্য বোঝা যায় সেটাই করেন। একইভাবে মুসলিমরা আলহামদুলিল্লাহ, যদি লেভেল দিয়ে উদ্দেশ্য বোঝা যায় তাহলে সেটাই করা উচিত। মুসলিম হিসেবে পরিচয় দিয়ে আপনার গর্ববোধ করা উচিত, যাতে করে কোনো লোকের যদি কোনো আধ্যাত্মিক সাহায্যের প্রয়োজন হয়, এমন কোন সাহায্য ইমানের সাথে প্রাসঙ্গিক, বিশ্বাসের সাথে প্রাসঙ্গিক, সে তাহলে এমন লোকের কাছে যাবে যার মাথায় টুপি আছে আর মুখে দাঁড়িয়ে আছে। খুবই সহজ, সহজে বোঝা যাবে। আর এই লেভেল ব্যবহার করার অনেক উপকার আছে, অনেক উপকার। এখানে তো সওয়াব পাবেনই, কারণ আল্লাহ এবং রাসূলকে মানছেন, এজন্য আপনি সওয়াব পাবেন। এছাড়াও অনেক উপকার আছে, যেমন ধরুন এমন এলাকায় গেলেন যেটা আপনার কাছে নতুন, আর দেখা গেল নামাজের সময় হয়ে গেছে, আপনি কোনো মসজিদে যেতে চান, সে কথাটা আপনি কাকে জিজ্ঞেস করবেন? তখন দেখবেন কার মাথায় টুপি মুখে দাঁড়িয়েছে, ও ইনি একজন মুসলিম, তিনি আমাকে ঠিকভাবে বলতে পারবেন। যদি মসজিদটা ছোট হয় তাহলে হয়তো তিনি বলবেন সেটা এই গলিতে, যদি বড় হয়ে থাকে তাহলে বলবেন ওই দিকে। যদি কেউ অনেক জায়গায় ঘুরে বেড়ায়, যেমন আমি অনেক জায়গায় ঘুরি, যেমন পশ্চিমা কোনো দেশে যাই, মুসলিমদের জন্য একটা বড় সমস্যা হলো হালাল খাবার। হালাল খাবার কোথায় পাবো? এখন এই কথাটা কার কাছে জিজ্ঞেস করবো যে হালাল খাবার কোথায় পাওয়া যাবে? যদি অমুসলিম কাউকে বলি হালাল খাবার কোথায় পাবো, সে হয়তো বুঝতে পারবে না হালাল খাবার কি, এটা একটা সমস্যা। তখন যদি কাউকে দেখেন, আ একজন লোককে আপনি দেখতে পেলেন মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে, দাদার ভাই সাহেব সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, তারপর তাকে জিজ্ঞেস করেন হালাল খাবার কোথায় পাবো, এটা তো কঠিন, অনেক দূরে পাবেন, তার চেয়ে বরং আমার সঙ্গে চলেন আপনাকে খাওয়াবো। আলহামদুলিল্লাহ, খাবারের জন্য দামও লাগবে না, তার মানে এই নাচ লেভেলটা পড়লে আপনার খাওয়ার খরচটা বেঁচে যাবে, তবে অনেক উপকার পাবেন, অনেক উপকার। আমার ক্ষেত্রে এমনটা অনেকবার হয়েছে, এমন জায়গায় গেলাম যেখানে হালাল খাবার নেই, তখন প্রশ্ন করলাম আর সেই লোক বললো আমার বাসায় চলুন আপনি, অথবা বললো সামনে একটা রেস্তোরাঁ, আপনি প্রথমে বাঁয়ে যান, তারপর ডানে, তারপরের লেনে আবারও বাঁয়ে যান, আর সেখানে একটা রেস্তোরাঁ আপনি দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ, এটা অনেক উপকার। আর এতে করে দেওয়ার একটা সুযোগ পেতে পারেন, যদি আপনি লেভেলটা পড়েন তাহলে মুসলিমদের আবশ্যিক দায়িত্বটা পালন করতে পারবেন, অর্থাৎ ইসলামের বাণী ছড়িয়ে দেওয়ার সুযোগ পাবেন, অনেক উপকার হয়।
এরকম আরো অনেক লেভেল আছে। যেমন যদি কোনো মুসলিমের বাসায় যান, যদি সেই মুসলিম নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেয়, তাহলে হয়তো দেখবেন বিশেষ কোনো পোস্টার অথবা বিশেষ কোনো আয়াত আরবিতে কোনো কিছু লেখা, যেমন ধরেন হাজা মিন ফাজলে রাব্বি, সমস্ত কিছু সৃষ্টিকর্তার মহানুভবতা, অথবা হয়তো দেখবেন রাব্বি জিদনি ইলমান, হে প্রতিপালক আমার জ্ঞান বাড়িয়ে দাও, খুব সহজে বুঝতে পারবেন এই ভাষার মালিক একজন মুসলিম, অথবা হয়তো দেখবেন আল্লাহু আকবার, সহজ। এখন প্রযুক্তি দিন দিন উন্নত হচ্ছে, নতুন নতুন লেভেল আসছে, এইসব প্রযুক্তির সাহায্যে হয়তো আপনার ঘড়িতে দেখবেন আজান দিচ্ছে, আজান ক্লক, কোথাও বেল বাজলেই শুনবেন আসসালামু আলাইকুম, এরকম নতুন নতুন লেভেল আবিষ্কার হচ্ছে, আলহামদুলিল্লাহ আপনাদেরও কাজে লাগবে। আর যদি আপনারা কোনো অফিসে যান, হয়তো সেই অফিসে কোনো লেখা দেখলেন অথবা কোনো পোস্টার, যাতে বোঝা যায় এই অফিসের মালিক একজন মুসলিম। যদি আপনারা আইআরএফ এর অডিটোরিয়ামের ভেতরে ঢোকেন, সবপ্রথমে যে আয়াতটা লেখা দেখবেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ধর্ম, একমাত্র দ্বীন যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেটা ইসলাম, ডাইরেক্টলি, সমস্যা নেই, বুঝবেন এই জায়গাটার মালিক হচ্ছেন একজন মুসলিম। যদি কোনো যানবাহনে চড়েন, কোনো গাড়িতে, সেখানে কোনো স্টিকার লাগা দেখতে পারেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। এখনকার দিনে আমি মাঝে মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে যাই, আমার বন্ধুদের জন্য বিভিন্ন গিফট নিয়ে আসি, যেমন বিভিন্ন ইসলামিক জিনিস। এরকম একবার জেদ্দায় গিয়েছিলাম, সেখানে দেখলাম একটা নতুন যন্ত্র, সে যন্ত্রটা লাগানো হয় গাড়িতে, যখনই আপনি গাড়িতে স্টার্ট করবেন, যখন গাড়িটা চালু করবেন, যন্ত্রটা বলবে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ যি সাখারা লানা হাযা ওয়া মা কুন্না আলাহুল মুকরিমিন, দোয়া পড়া শুরু করবে। যাত্রা শুরুর আগে আমাদের নবীজি বলতে বলেছেন, সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহর নির্দেশনা চাই যাতে তিনি আমার বাহনকে নিয়ন্ত্রণ করেন ইত্যাদি। আপনার পাশে যে লোক বসে আছে সে দোয়াটা না জানলে তখন মুখস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ, অনেক উপকার পাবেন, এরকম অনেক লেভেলে দেখতে পাবেন। আমি যখন প্রথমবার মিল্লাতনগরে এসেছিলাম, এসেছিলাম সে রায়টের পরে, এটা ছিল 1993 সালের দিকে, প্রায় 5 বছর আগে প্রথমবার যখন মিল্লাতনগরে আসি, সেখানে আসার পর আমি পড়লাম বিভিন্ন বিল্ডিং এর নাম, আল মক্কা, আল মদিনা, মুজ্জালিফা, আরাফাত, মিনা, বিশ্বাস করেন মন ভরে গিয়েছিল আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছিল। সেখানে পুরো কলোনি, আমি জানি যে এটা মুসলিমদের একটা বড় কলোনি, আর যখন ভেতরে ঢুকলাম, মক্কা, মদিনা, মুজ্জালিফা, মিনা, আলহামদুলিল্লাহ, আমার তখন খুব ভালো লেগেছিল। প্রত্যেকটা বিল্ডিং যখনই নামটা পড়বেন, যে কেউ বুঝবে এগুলো মুসলিম বিল্ডিং। আর মিল্লাতনগরে যেসব লোকজন থাকে, তারা যখন বাইরে যায় আর বলে, কেউ জিজ্ঞাসা করে যে আপনি কোথায় থাকেন, তখন তারা বলে আমি মিল্লাতনগরে থাকি, প্রশ্ন করে তখন বোঝা যায় সে একজন মুসলিম। আপনি যেখানে থাকেন সেটা দিয়েও বোঝা যায় যে আপনার ধর্ম কি আলহামদুলিল্লাহ। তবে দুর্ভাগ্যের কথা, আমি যখন পরের বার আসলাম তখন দেখলাম যে বিল্ডিং এ লেভেলটা আছে, তবে যারা সেই বিল্ডিং এ থাকে তাদের কোনো লেভেল নেই। যখন তারা বাইরে যায়, লোকে তাদের দেখে হয়তো বুঝতে পারে না সে একজন মুসলিম না মুসলিম। আমি মিল্লাতনগরের সব লোকের কথা বলছি না, আমি অনেককে দেখেছি আলহামদুলিল্লাহ যাদের লেভেলটা আছে। তাহলে ইনশাল্লাহ পরের বার যখন মিল্লাতনগরে যাব, ইনশাল্লাহ এটা দেখে খুশি হব, বিল্ডিং এর নামগুলো ইসলামিক হওয়ার পাশাপাশি এই লেভেলটা সেখানকার প্রত্যেক মানুষের মধ্যেই আছে, ইনশাল্লাহ আশা করি এরকমটাই দেখব। এর পরের বার মিল্লাতনগরে আসব, আপনাদের সবাই ইনশাল্লাহ তারা যে বিল্ডিং গুলোতে থাকে তার লেভেলের পাশাপাশি তারা নিজেরাই এইসব লেভেল ব্যবহার করবে। যখন তারা বাইরে যাবে লোকজনও বুঝবে যে এই লোক মুসলিম, অথবা সে একজন মুসলিমা, একজন মুসলিম নারী। একজন মুসলিম কখনোই নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে ভয় পাবে না, শুধুমাত্র যে কারণে মুসলিমরা নিজেদের মুসলিম বলে পরিচয় দিতে চায় না, সেটা হল যখন সে মানতে পারে না যে ইসলামই হল সর্বশ্রেষ্ঠ জীবন দর্শন। সে শুধু নামেই মুসলিম হতে পারে, কোন মুসলিম পরিবারে জন্ম হয়েছে, একটা নাম আছে মুসলিম,
তা না হলে কোন মুসলিমই তার লেভেলটা লাগাতে ভয় পাবে না, সে তখনই ভয় পাবে যখন সে উত্তরগুলো জানে না। কারণ যদি লেভেলটা বলেন আপনি তাহলে বলছেন যে আমি হলাম সেই লোক যে ইসলাম ধর্ম মানে, সত্যিকারের ধর্মটা মানে, একজন সত্যিকারের মুসলিম। আর যখনই সত্যের সাথে মিথ্যের প্রতিযোগিতা হয়, সত্য সবসময় টিকবে, সত্য সবসময় জিতবে। অনেক লোক ভয় পায় যদি মানুষ জানে যে আমি একজন মুসলিম তাহলে আমার কাছে কাস্টমাররা আসবে না, অমুসলিম কাস্টমাররা আমার কাছে আসবে না, সে ভয় পায়। কিন্তু ইসলাম সম্পর্কে যদি সে জানে, যদি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেয়, সে সত্যের ধর্ম মানে, তাহলে ইনশাল্লাহ সে তার ব্যবসাতেও সফল হতে পারবে। কারণ কোরআন পরিষ্কারভাবে বলছে, আর এই উদ্ধৃতিটা দিয়েই আমি লেকচার শেষ করতে চাই, সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াকুল জাল হাক ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাউকা। যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায়, মিথ্যে বিলুপ্ত হয়ে যায়, কারণ মিথ্যে প্রকৃতিগত কারণে বিলুপ্ত হয়ে যায়। ওয়াকির দাওয়ানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা এখন অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু করব, প্রশ্ন উত্তর পর্ব। প্রশ্ন করবেন আজকের বিষয়ের উপর, ইজ দ্য লেভেল শোজ ইউর ইন্টেন্ট, ওয়্যার ইট। আপনাদের প্রশ্নগুলো সংক্ষেপে করার চেষ্টা করবেন, একবারে আপনারা মাত্র একটা প্রশ্ন করতে পারবেন। হ্যাঁ, আপনার প্রশ্নটা করুন। আমার নাম ডাক্তার আবুবকর তাহের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এটা শুনেছিলাম যে 1993 সালের রায়োটে সে সময় যেসব লোক ইসলামের লেভেল লাগাতো তাদেরকে তখন খুঁজে বের করে মেরে ফেলা হয়েছিল এই বোম্বেতেই। এমন পরিস্থিতিতে আমার মতে তখন লেভেল না লাগানোই ভালো, কারণ তখন জীবনের উপর ঝুঁকি থাকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভাই, আপনি প্রশ্ন করলেন যে 1992 আর 93 সালে বোম্বেতে যে রায়ট হয়েছিল, অনেক মুসলিমই তখন খুব ভয় পেয়েছিল আর অনেকেই লেভেল খুলে ফেলেছিল, তাই এ ধরনের পরিস্থিতিতে লেভেলটা খুলে রাখা যায় কিনা। সব নিয়মেরই কিছু ব্যতিক্রম থাকে, আর কোরআন পরিষ্কারভাবে বলছে যে জবরদস্তি করা হলে, যদি জবরদস্তি করা হয় অনিচ্ছাকৃতভাবে, আপনি তখন শিরক করতে পারেন। যেমন ধরেন, কেউ এসে বন্দুক ধরল একেবারে সোজা আপনার মাথায় আর প্রশ্ন করল আপনি কি মুসলিম না মুশরিক। আপনি নিজে এটা জানেন যে আপনি একজন মুসলিম, তবে জীবন বাঁচানোর জন্য সেই অবস্থায় একেবারে শেষ উপায় হিসেবে কোরআন এটা সুযোগ দিয়েছে যে আপনি এই ধরনের ক্ষেত্রে মিথ্যে বলতে পারেন। যদি জীবন মৃত্যুর প্রশ্ন চলে আসে শুধুমাত্র সেই সব ক্ষেত্রে, ধরেন রায়ট চলছে আর আপনি অমুসলিম এলাকায় আছেন, আর ধরেন আপনি রাস্তায় বের হলেন তখন আপনার উপর হামলা করা হলো, আর এই ধরনের ক্ষেত্রে যদি আপনার লেভেলটা খুলে ফেলেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। ধরেন কোন রায়টের সময় একজন অমুসলিম আপনার মাথায় বন্দুক ধরে বলল মুসলিম না অমুসলিম, আপনি তখন বলতে পারেন আপনি মুসলিম হয়তো শহীদ হবেন, অথবা বলতে পারেন আমি একজন অমুসলিম হয়তো বেঁচেও যেতে পারেন, আপনি ভাববেন আমি এখানে মারা গেলে কেউ হয়তো দেখবেও না, তাহলে লাভটা কি? নিজেকে মুসলিম দাবি করে শহীদ হয়ে যেতে পারি অথবা বলতে পারি আমি একজন অমুসলিম, কোরআন অনুমতি দিয়েছে। এখানে কেউ নিজেকে অমুসলিম দাবি করে নিজের জীবন বাঁচাতে পারে যাতে পরে ইসলাম প্রচার করতে পারে, আলহামদুলিল্লাহ। আবার ধরেন কেউ আমাকে স্টেজের উপর জিজ্ঞেস করলো যেখানে হাজার হাজার লোক আমাকে দেখতে পাচ্ছে, আপনি কি মুসলিম না অমুসলিম? সুযোগ এখানে দুটোই থাকছে, বলতে পারি আমি মুসলিম বা অমুসলিম। তবে এখানে আমার হিকমায় কথা বলে যে যদি নিজেকে মুসলিম বলি, হাজার হাজার মানুষ এটা দেখছে, তাদের মনোবল বাড়ছে, তাই আমি এখানে নিজেকে মুসলিম দাবি করে শহীদ হয়ে যেতে পারি, আলহামদুলিল্লাহ। তাই কোরআন দুটোর অনুমতি দিয়েছে জবরদস্তি হলে। পবিত্র কোরআনে সূরা বাকারার 173 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা মাইদা 3 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এবং সূরা নাহালের 115 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যদি অনন্য উপায় হয়ে তোমরা আল্লাহর আদেশ অমান্য করো, আল্লাহ রহমানুর রাহিম, আপনি জানেন যে শুকরের মাংস খাওয়া হারাম, যেখানে অনন্য উপায় হয়ে খাবারের অভাবে মারা যাচ্ছেন, আর সেখানে শুকরের মাংস পাওয়া যায়, ধরেন কোন জাহাজে চড়েছেন সেখানে আর কোনো খাবার নেই আর কেউ আপনাকে খেতে দিল শুকর, বেঁচে থাকার জন্য আপনি সেটুকু খেতে পারেন, যেটুকু না খেলে আপনি মারা যেতে পারেন, একেবারে পেট ভরে খাবেন না, কিন্তু যখনই আপনি ডাঙায় উঠবেন শুকরের মাংস তখন হারাম। তাই জীবন বাঁচানোর জন্য ইসলামের অনুমতি দিচ্ছে জবরদস্তির সময় অনন্য উপায় হয়ে যদি আল্লাহর আদেশ অমান্য করেন, আল্লাহ রহমানুর রাহিম। এখানে এই সুযোগটা আছে, যদি মনে হয় আপনার জীবন হুমকির মুখে অথবা আপনি মানসিক চাপ সহ্য করতে পারছেন না, সমস্যা নেই। তবে আলহামদুলিল্লাহ আমি একথা জানি, কিছু লোক লেভেল খুলে ফেলেছিলেন,
আর তাদের অনেকেই পরিস্থিতি যখন আবার স্বাভাবিক হল তারা আবার সেই লেভেলটা লাগালেন। তবে আমি এমন অনেক মুসলিমকে চিনি যারা এই রায়তের আগে লেভেলটা লাগাতো না, কিন্তু পরবর্তীতে রায়তটা দেখে তাদের মনোভাব বদলে গেল, তারপর তারা লেভেল লাগাতে শুরু করলো। আমি ব্যক্তিগতভাবে এমন অনেক মুসলিমকে চিনি আলহামদুলিল্লাহ যারা এই রায়তের পরে লেভেলটা লাগিয়েছিল। তারা রায়তের সময় পরিস্থিতিটা দেখেছিল, আমরা সমস্যার ভেতরে আছি, আমাদের নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দেওয়া উচিত। তারপর সেই রায়তের পর পরিস্থিতি যখন স্বাভাবিক হলো আলহামদুলিল্লাহ, অনেক মুসলিমই সেই রায়তের পর লেভেলটা লাগিয়েছিল। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে পরের প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমার নাম আজম নায়ার। আমার প্রশ্নটা খুবই কমন, যেটা অনেকের মনে রয়েছে, যে মুসলমানদের জন্য এই অনুমতি কি আছে যে বলবো আসসালামু আলাইকুম কোন অমুসলিমকে, অথবা সে যদি আমাকে বলে আসসালামু আলাইকুম তখন কি বলতে পারি ওয়ালাইকুম আসসালাম? একটু বুঝিয়ে বলবেন ভাই। একটা কমন প্রশ্ন করলেন যে একজন মুসলিম সে কি কোন অমুসলিমকে বলতে পারে আসসালামু আলাইকুম, অথবা কোন অমুসলিম বলে আসসালামু আলাইকুম আপনি কি বলতে পারেন ওয়ালাইকুম আসসালাম? আমি একথাও জানি যে অনেক বিশেষজ্ঞ আছেন যারা বলে থাকেন যদি কোনো অমুসলিম আপনাকে বলে আসসালামু আলাইকুম আপনি তখন বলবেন আলাইকুম। এই প্রশ্নের উত্তরটা বেশ কিছু হাদিসে রয়েছে, এগুলো আছে সহিহ মুসলিমে। আর যদি সহিহ মুসলিম পড়েন 3 নম্বর খণ্ড বুক অব সালাম অধ্যায় নম্বর 904 হাদিস নম্বর 5380 থেকে 5390 পর্যন্ত 11টা হাদিস আছে, এখানে এই ধরনের ব্যাপার নিয়ে বলা হয়েছে। তবে যদি হাদিসগুলো বিশ্লেষণ করেন, প্রথম দিকের হাদিসগুলো বলছে যে যদি ইহুদিরা বলে আসসালামালাইকুম, আসসালামালাইকুম কথাটার অর্থ আপনি মৃত্যুমুখে পতিত হন। যখন ইহুদিরা তোমাদের বলে আসসালামালাইকুম আপনি মৃত্যুমুখে পতিত হন, নবীজি বলছেন তখন তাদের বলো আলাইকুম, আপনাদের ক্ষেত্রেও সেটাই হোক। তাই এখানে আসলে বলা হয়েছে যদি কোনো অমুসলিম জেনে শুনে আপনার অশুভ কামনা করে আসসালামালাইকুম, শুনে হয়তো মনে হবে আসসালামালাইকুম, তারা আসলে বলছে আপনি মৃত্যুমুখে পতিত হন, আপনি তখন উত্তরে তাকে বলবেন আলাইকুম, আপনারও তাই হোক। তবে অনেক বিশেষজ্ঞ এটাও বলেন যদি কোনো অমুসলিম আপনাকে বলে আসসালামু আলাইকুম আপনি তখন বলবেন আলাইকুম। আর যদি বিস্তারিত জানতে চান তাহলে এর উত্তর পাবেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে। আসুন দেখি কোরআন কি বলে সালামের উত্তর দেওয়ার ব্যাপারে। আমি আমার লেকচারও বলেছি সূরা নিসার 86 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়া ইজা খুয়িতুম বি তাহিয়াতিন ফাহাইয়ু বি আহসানা মিনহা অউরুদ্দুহা ইন্নাল্লাহ কানা আলা কুল্লি শাইইন হাসিবা, যে যদি কেউ তোমাদের অভিবাদন করে প্রত্যুত্তর জানাও আরো উত্তম ভাবে, অথবা সেই অভিবাদনের অনুরূপ করে অভিবাদন জানাও তাদের, নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে হিসাব গ্রহণ করে থাকেন। সালামের উত্তর দেয়া নিয়ে কথা বললে আমরা তাদের উত্তর দিতে পারি। তাহলে এই প্রশ্নটার ব্যাপারে কোন অমুসলিম যদি বলে আসসালামু আলাইকুম আপনি কি উত্তর দেবেন? কোরআনের এই আয়াতটা বলছে আরো ভালো করে উত্তর দিতে পারেন অথবা একইভাবে, একথাই পবিত্র কোরআন বলছে। আর আপনি কি প্রথমে সালাম দিতে পারেন? আমাদের নবীজির হাদিস বলছে, এটাও আছে সহিহ মুসলিমে, যদি আহলে কিতাবের লোকদের দেখো ইহুদি বা খ্রিস্টান তাদের সালাম দিও না ইত্যাদি। এ ব্যাপারটা বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। তবে যদি পবিত্র কোরআন দেখেন, কোরআন আর সহিহ হাদিস এগুলোই আমরা সবসময় অনুসরণ করব। পবিত্র কোরআনে সূরা মারিয়ামের 47 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে নবী ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবা ছিল একজন মুশরিক, তাকে ঘর থেকে বের করে দেয়, তিনি বলেন আসসালামু আলাইকুম, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে ক্ষমা করে দেন। কোরআন বলছে যে ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবাকে বলছেন আসসালামু আলাইকুম, আমি প্রার্থনা করব আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেন। এরপর পবিত্র কোরআনের সূরা তাহার 47 নম্বর আয়াতে বলা হয়েছে যে মুসা আলাইহিসসালাম এবং হারুন আলাইহিসসালাম ইহুদিদের ভাষায় মোজেস আর অ্যারন, তাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ করলেন তারা যখন ফারাও আর অন্যান্যদের কাছে যাবে তখন যেন তাদের বলে শান্তি তাদের প্রতি যারা সৎপথ অনুসরণ করে। আর এভাবে আমাদের নবীজিও অনেক চিঠি লিখিয়েছিলেন, সেখানে অমুসলিম রাজাদের বলেছিলেন যে শান্তি তাদের প্রতি যারা সৎপথ অনুসরণ করে। এরপর পবিত্র কোরআনে সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমাদের সামনে যদি অজ্ঞ ব্যক্তিরা আসে তাদের বলো কালু সালামা, আপনারা শান্তিতে থাকুন,
অজ্ঞ ব্যক্তি আপনার সামনে আসলে তাদের উদ্দেশ্যে বলেন কালু সালামা, আপনারা শান্তিতে থাকুন। এরপর পবিত্র কোরআনের সূরা কাসাসের 55 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমরা যদি সেই লোকদের সামনে আসো যারা অসার কথা বলে আর যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাদের বলো আমাদের কাজের ফল আমাদের জন্য, তোমাদের ফল তোমাদের জন্য, তোমাদের প্রতি সালাম। তাদেরকেও সালাম বলেন যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআন বলছে তাদেরকেও সালাম বলো, তাই কোনো সমস্যা নেই যদি অমুসলিম কাউকে আপনারা সালাম দেন। আর যদি এই আয়াতগুলোর তাফসীর পড়েন আপনারা, আপনারা যদি কুর্তুবীর তাফসীর পড়েন, কোরআনের সূরা মারিয়াম 47 নম্বর আয়াতের তাফসীর পড়েন, বলা হয়েছে এখানে এই আয়াতটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার বাবাকে বললেন যে আপনি শান্তিতে থাকুন, আমি দোয়া করছি আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেন। বেশিরভাগ বিশেষজ্ঞরাই তারা বলেন, আলেম ওলামাগণ তারা বলেন, এই সালাম এটা আসলে শুধু একটা অভিবাদন, যেমন বলে ফেয়ারওয়েল, এখানে কাউকে রক্ষা করার কথা বলা হয়নি, তাদের মতে এটা শুধু একটা অভিবাদন। আর কুর্তুবী তিনি তার তাফসিরে বলেছেন যে কথা বলেছেন তাবরি, তার মতে এই কথাটার অর্থ হল শান্তি। এরপর যদি আপনারা নাকাশের কথাগুলো পড়েন, তিনি বলেছেন যে মুসলিমদের জন্য এটার অনুমতি আছে, তারা অমুসলিমদের সালাম দিতে পারবে। যদিও বেশিরভাগ বিশেষজ্ঞ এই কথা বলেন যে এখানে সালাম দেওয়া হচ্ছে শুধুমাত্র অভিবাদন হিসেবে, রক্ষা করার কথা বলা হয়নি। এছাড়াও আপনারা যদি কুর্তুবীর কথাগুলো পড়েন, আমি সেই কথাগুলোর সাথে একমত, যে কথাগুলো বলেছেন ওয়াই না, তিনি বলেছেন আর ব্যাখ্যা হিসেবে তিনি সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াতের কথা বলেছেন, বলা আছে আল্লাহ নিষেধ করেন না তোমাদের সেই লোকদের সাথে ন্যায় বিচার করতে যারা দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি আর তোমাদেরকে স্বদেশ থেকে বহিষ্কার করেনি, আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন, তার মানে আপনারা তাদের সাথে ন্যায় বিচার করবেন যারা ধর্ম নিয়ে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি অথবা স্বদেশ থেকে বহিষ্কার করেনি। তিনি এরপর আরো বলেছেন যে পবিত্র কোরআনের সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে নিশ্চয় ইব্রাহিম আলাইহিসসালামের জীবন দর্শনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে, ইব্রাহিম আলাইহিসসালাম যেসব কাজ করেছেন আলহামদুলিল্লাহ সেখানে ভালো আদর্শ খুঁজে পাবেন, তিনি যদি মুশরিক বাবাকে সালাম দেন আপনি কেন পারবেন না? তাহলে বিশেষজ্ঞরা বলেন, আপনারাও দেখবেন যদি তাফসিরগুলো পড়েন, অনেকগুলো তাবরির তাফসির, আর ইবনে কাসির তিনি কোরআনের অনুবাদ আর ব্যাখ্যা করেছিলেন, আর সূরা নিসা 86 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যখন কেউ তোমাকে অভিবাদন করে আরো উত্তম রূপে উত্তর দাও, এখানে মুসলিমদের কথা বলা হয়নি, এটা আল্লাহ সুবহানাহু তাআলার যে কোনো সৃষ্টি হতে পারে। তাহলে আপনারা দেখছেন এমন কিছু কিছু বিশেষজ্ঞ আছেন যারা বলেন যে তাদের সালামের উত্তর না দেয়াই ভালো, শুধু বলেন আলাইকুম। তবে আরেক দল বিশেষজ্ঞ বলছেন যে সালামের উত্তর দিতে পারেন, আপনি তাদের সালাম দিতে পারেন অথবা সালামের উত্তর দিতে পারেন তার চাইতেও ভালোভাবে। আমি এখানে সেই সব বিশেষজ্ঞের সাথে একমত যারা বলেন সালাম দিতে পারেন অমুসলিমদের, কারণ আপনারা যদি ইবনে মাসুদের লেখাগুলো পড়েন সেখানে আপনারা দেখবেন তাকে প্রশ্ন করা হয়েছিল অমুসলিমদের কি সালাম দিয়ে অভিবাদন জানানো যায়, তিনি বলেন হ্যাঁ, তার সঙ্গীদের সাথে এমনটাই করেছিলেন আর বলেছিলেন আমরা মুসলিমরা শান্তি প্রতিষ্ঠা করতে এসেছি। আপনারা যদি আবু ওসামা রাদিয়াল্লাহু আনহুর কথাগুলো পড়েন, তিনি বলেছেন যে তিনি সালাম দিতেন অমুসলিমদের, ইহুদি খ্রিস্টান সবাইকে সালাম দিতেন। তাহলে বেশিরভাগ বিশেষজ্ঞ এই কথা বলেন যে আপনারা সালাম দিতে পারেন। আবার অনেকে বলেন যে এখানে আমাদের বলা উচিত আলাইকুম, আমি তাদের সাথে একমত যারা বলেন সালাম দিতে পারবেন, অমুসলিম কাউকে সালাম দিতে পারবেন আর তাদের আলাইকুম আসসালামও বলতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে করা হচ্ছে পরের প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা সাধারণত মনে করা হয় যে টাই হলো ক্রসের প্রতীক, তাহলে আপনি কেন খ্রিস্টানদের লেবেলটা পড়েছেন? ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আর আমিও খুশি যে এই প্রশ্নটা করেছেন, যাতে করে ভুল ধারণাগুলো ভাঙা যায়। আপনি প্রশ্ন করলেন যে টাই হলো ক্রসের প্রতীক, খ্রিস্টানদের প্রতীক, তাহলে আমি কেন একজন মুসলিম হয়ে টাই পরে আছি? আর আমি জানি অনেক মুসলিম মনে করেন যে টাই এটা হলো ক্রসের প্রতীক, তবে আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র, খ্রিস্টানদের কোন ধর্মগ্রন্থেই একথা উল্লেখ করা নেই যে গলা টাই হল খ্রিস্টানদের ক্রসের প্রতীক। যদি এমনটা হয় হাদিস পরিষ্কারভাবে বলছে আপনি সেই পোশাক পরবেন না যেটা অবিশ্বাসীদের পোশাকের মতো হয়, যদি সেটা অমুসলিমদের বিশেষ প্রতীক হয়ে থাকে তাহলে সেই লেভেলটা লাগাতে পারবেন না, সেটা হারাম।
আপনি বাইবেলে এমন কোন কথা পাবেন না, বাইবেলে কোন অনুচ্ছেদে এ কথা পাবেন না যেখানে বলা হয়েছে যে গলার টাই হল ক্রসের প্রতীক। আমি আরো জানি যে অনেক মুসলিম পশ্চিমা কালচার পছন্দ করেন না, তাদেরকে দোষ দিচ্ছি না। আমি যেটা বলবো, আপনি যদি দেখেন অমুক জিনিসটা ক্ষতিকর, যদি আপনি দেখেন পশ্চিমারা কোনো খারাপ কাজ করছে, আপনি সেটা প্রতিবাদ করবেন। কিন্তু তারা যে ভালো কাজগুলো করে তাতে কোনো ক্ষতি নেই, যদি সেগুলো মেনে নেন, আর যেগুলো নিরপেক্ষ সেগুলোতেও ক্ষতি নেই, এগুলোতেও আপনার প্রতিবাদ করার দরকার নেই। কিছু মুসলিম পশ্চিমাদের কালচারটাকে এতটাই অপছন্দ করেন যে তারা সবকিছুতে প্রতিবাদ করে। তাই এই জিনিসটা কোনোভাবেই খ্রিস্টানদের ধর্মের প্রতীক নয়। এই প্রশ্নটা আমাকে পৃথিবীর বিভিন্ন জায়গাতে করা হয়েছে, আমি তখনও সবার সামনেই বলেছি, যদি কোনো মুসলিম এটা প্রমাণ করতে পারেন, যে কোনো সময় অকাট্য প্রমাণ করতে পারেন যে গলার টাই এটা ক্রস বা খ্রিস্টান ধর্মের প্রতীক, আমি সবার আগে টাই খুলে ফেলব। আর আমি সবাইকে বলবো, আপনারা কেউ টাই পরবেন না। টাই জিনিসটা কোনোভাবেই খ্রিস্টান ধর্মের প্রতীক নয়, এটা কোনো দিক থেকে ক্রসের প্রতীক না, এটা একটা কালচারাল ড্রেস। টাই নিয়ে গবেষণা করেছেন বিশেষজ্ঞরা, শোনা কথা না, বিশেষজ্ঞরা বলেছেন কিভাবে টাইয়ের প্রচলন হলো। কিছু বিশেষজ্ঞ বলেন ঠান্ডা আবহাওয়ার দেশে লোকজন টাই পরে তাদের ভারী জামা কাপড়গুলো আটকে রাখত, দেখবেন ঠান্ডা দেশের লোকজন উলের পোশাক পরে, এটা কালচারাল ড্রেস, এটা খ্রিস্টানদের ধর্মীয় পোশাক না। আপনারা পৃথিবীর সব জায়গায় দেখবেন খ্রিস্টানরা টাই পরে, খ্রিস্টানরা যে টাই পরে আলহামদুলিল্লাহ আমি সেটা জানি, মুসলিমরা টাই পরে, হিন্দুরা টাই পরে। গলার টাই আসলে খ্রিস্টান ধর্মের প্রতীক না, এটা একটা কালচারাল ড্রেস। আর মুসলিমদের অনুমতি দেওয়া আছে যে তারা সেগুলো করতে পারবে যে জিনিসগুলো ইসলামিক শরিয়ার বিরুদ্ধে যায় না। যদি সেটা ইসলামিক শরিয়ার বিরুদ্ধে যায়, যেমন হাফ প্যান্ট পরা, এটাও পশ্চিমাদের একটা কালচার, আমরা মুসলিমরা এটা পরব না, কারণ পুরুষদের জন্য হিজাব বা আওরা হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, মুসলিমরা শর্ট পরবে না, এটার অনুমতি নেই। আপনি গাড়িতে চড়ছেন, গাড়ি আবিষ্কার করেছিল খ্রিস্টানরা, পশ্চিমারা, আমি কি বলবো খ্রিস্টানরা গাড়ি আবিষ্কার করেছে তাই আমি এতে চড়বো না? প্লেনের ক্ষেত্রে একই কথা, সেখানেও কি এই কথা বলবো না যে জিনিসগুলো শরিয়ার বিরুদ্ধে সেগুলো করব না? টাই জিনিসটা কোনোভাবেই খ্রিস্টান ধর্মের প্রতীক না। গলার টাই লোকে বলে এটা নাকি ক্রসের মতো দেখতে, টাই খুলে উপরের অংশটা সোজা করে ধরেন ক্রসের মতো দেখাবে। আমি বলি আপনারা যে কুর্তা পরেন সোজা করে ধরেন, সেটা আরো বেশি ক্রসের মতো লাগবে। তাই আপনি নিজের কল্পনা দিয়ে চলবেন না, ও কুর্তা তো ক্রসের মতো দেখতে তাই আমি কুর্তা পরবো না, এটা কি বলতে পারি, এমন কথা কি বলতে পারি? আর নবীজি বলেছেন যে পোশাক কোনো বিশেষ একটা ধর্মের প্রতীক সেই পোশাকগুলো পরবে না। টাই জিনিসটা খ্রিস্টান ধর্মের প্রতীক না, এটা একটা কালচারাল ড্রেস, এটা ফরজ না যে অবশ্যই পড়তে হবে, আমি কথা বলছি না। যদি না পড়েন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, তবে আমি মাঝে মধ্যে পশ্চিমা দেশে যাই, এটা পড়লে অনেক রকম সুবিধাও আছে। আর ইসলাম যদি নিষেধ না করে সেটা পড়তে আমার আপত্তি নেই, কিন্তু ইসলাম যদি নিষেধ করে আমি এমন কিছুই পরব না যেটা ইসলাম নিষেধ করে, আমার লাভ হলেও না, তবে এই গলারটায় আলহামদুলিল্লাহ ইসলামে এটার অনুমতি আছে, তাই এটাতে কোনো সমস্যা নেই যদি মুসলিমরা টাই পরে। আশা করি উত্তরটা পেয়েছেন। সালাম আলাইকুম ভাই, আমার প্রশ্নটা হল কিছু মুসলিম আছেন যারা এমনটা বলেন যে তারা টুপি পরেন না, দাড়ি রাখেন না, কারণ তাদের হয়তো অনেক সময় অনেক অন ইসলামিক কাজ করতে হতে পারে, যেমন ঘুষ দেয়া, ঠকানো, মিথ্যা বলা ইত্যাদি। এ ধরনের ক্ষেত্রে ইসলামেরই বদনাম হবে যদি তাদের মুসলিম হিসেবে শনাক্ত করা যায়, তারা কি সঠিক? ভাই আপনি প্রশ্ন করলেন যে এমন কিছু মুসলিম আছেন যারা বলেন, যুক্তি দেন যে আমরা মুসলিম লেভেল পরি না টুপি আর দাড়ি, কারণ আমাদের অনেক সময় বিভিন্ন খারাপ কাজ করতে হতে পারে, যেমন ঘুষ দেয়া, ঠকানো, মিথ্যে বলা, তাই আমরা ইসলামের বদনাম ছড়াতে চাই না। ইসলাম নিয়ে আলহামদুলিল্লাহ তারা কিছুটা চিন্তা করে, সেজন্য তারা বলে যে তারা এই লেভেলটা পড়তে চান না। আপনারা দুই ধরনের মানুষ দেখতে পাবেন, একদল হতাশাবাদী আর একদল আশাবাদী। হতাশাবাদী লোক কোনো কিছু সবসময় নেগেটিভ ভাবে চিন্তা করে, আর আপনি যাদের কথা বললেন তারাও এই দলের, আমরা লেভেলটা পড়ি না কারণ কোনোদিন হয়তো খারাপ কাজ করব, যেমন ঘুষ দেয়া, ঠকানো, মিথ্যে বলা, আমরা ইসলামের বদনাম ছড়াতে চাই না। আমি তাদেরকে বলবো আপনারা কেন আশাবাদী হচ্ছেন না? যে ধরেন কোন এক সময় খারাপ কাজ করতেন, তারপর যখন লেভেল পড়া শুরু করলেন টুপি আর দাড়ি, আর ধরেন এমন ঘটনা ঘটল যে আপনাকে হয়তো ঘুষ দিতে হবে, আপনি তখন ভাববেন ও আমি তো লেভেলটা পড়েছি, আমি কিভাবে ঘুষ দেব? আপনি ঘুষ দেবেন না আলহামদুলিল্লাহ,
ধরেন এমন ঘটনা ঘটলো যে কাউকে ঠকাতে হবে, আপনি ভাববেন আমি তো লেভেল করেছি, এখন তো ইসলামকে আমি ছোট করতে পারি না, আমি কি করে ঠকাবো। অথবা ধরেন আপনাকে কোনো জায়গায় মিথ্যে বলতে হবে, তখন ভাববেন ও আমি তো লেভেল করেছি টুপি আর দাড়ি, মিথ্যে বলবেন না। এতে করে এই দুনিয়াতে যদি উপকার আপনি না পান, পাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ পরকালের জীবনে অনেক উপকার পাবেন। আমি কোরআনের একটি আয়াত দিয়ে লেকচার শেষ করেছিলাম, পবিত্র কোরআনের সূরা ইসরার 81 নম্বর আয়াত, আপনি যদি মুসলিম হন, মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে, সে মুসলিম হিসেবে গর্ববোধ করে, সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে গর্ববোধ করে, সত্যের ধর্ম পালনে গর্ববোধ করে, যদি সে সত্যিকার মুসলিম হয় তাহলে সত্যকে মেনে চলবে। আর পবিত্র কোরআনের সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াকুল জাল হাক ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাউকা, যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায় মিথ্যে বিলুপ্ত হয়, কারণ মিথ্যা প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। আমি এইসব লোকদের বলবো যে যদি আপনাদের মনে হয় যে কখনো খারাপ কাজ করবেন আর লেভেল করা থাকলে ইসলামেরই বদনাম হবে, এখানে হতাশাবাদী না হয়ে আপনারা বরং আশাবাদী হন, আপনারা লেভেলটা পড়েন, ইনশাল্লাহ আপনারা আরো ভালো মুসলিম হবেন। আর যদি মুসলিম উম্মা নিয়ে চিন্তিত থাকেন আর ইসলাম ধর্ম নিয়ে, এতে মুসলিম উম্মার উপকার হবে না, উপকার হবে আপনার, উপকার হবে আপনার, আর এতে করে আপনারা সিরাতুল মুস্তাকিমে থাকতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন।